হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমাকে দেখছেন বাহামের অফিসিয়াল আউটলেট থেকে সরাসরি। আজকে একটি ব্র্যান্ড নিয়ে আপনাদের কাছে এসেছি, যে ব্র্যান্ডটির নাম শুনলে সবাই নস্টালজিয়া হয়ে যায়, যে ব্র্যান্ডটির সাথে কনফিডেন্স কিংবা হচ্ছে যে ব্র্যান্ডটির সাথে মানুষের খুবই অনেক দিনের পরিচিতি, সে ব্র্যান্ডটি হলো নোকিয়া। এবং আজকে আমি নোকিয়ার স্মার্টফোন কিংবা বেসিক ফোন নিয়ে কথা বলবো না। রিসেন্টলি নোকিয়া তাদের মার্কেটে তাদের কনজিউমারদের কথা চিন্তা করে নিয়ে এসেছে TWS, এক্সক্লুসিভ সব TWS আমার সামনে দেখতে পাচ্ছেন। আজকে আমি এগুলোর সাথে ইন্ট্রোডিউস হব। তো সবগুলোর কনফিগারেশন হয়তো আমি ইন ডিটেলস বলতে পারবো না। আজকের ভিডিওটা হচ্ছে একটু ডিফারেন্ট। আজকে আমি যেই TWSগুলো দেখছেন এগুলোর সাথে সংক্ষেপে পরিচিত হব এবং এটির বাহামে কী অফারে চলছে সেটা নিয়ে আমি কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে নোকিয়া TWS এর সবচেয়ে কম দামের যে TWSটি, সেটি হচ্ছে তার মডেল হচ্ছে E3100 মডেলটি হচ্ছে মার্কেটের রেগুলার প্রাইস 3100 টাকা, যেটা বাহামের অফিসিয়াল আউটলেট থেকে কিংবা ওয়েবসাইট থেকে অর্ডার করলে পাবেন 2500 টাকায়। তো চলুন দেখি এটার বেসিক কিছু ফিচার। বেসিক ফিচারের মধ্যে এটি আছে আপ টু 10 আওয়ার্স আপনাকে প্লেব্যাক সাপোর্ট দিবে, এবং এটাতে ব্লুটুথ ভার্সন 5.0 অ্যাজ ইউজুয়াল, যেটা ব্লুটুথ ভার্সন এটা প্রোভাইড করা আছে। ডাইনামিক বেস দেওয়া আছে এবং এটার হচ্ছে খুবই লাইট ওয়েটের হয়, যেটা আপনি ক্যারি করতে খুবই কমফোর্টেবল ফিল করবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে এটির কমফোর্টেবল এয়ার টিপসগুলো ইউনিভার্সাল সাইজ হওয়াতে আপনি লং টাইমের জন্য এয়ার টিপসগুলো কানে অ্যাডজাস্ট করে রাখতে পারবেন কোনো রকমের ঝামেলা ছাড়া। এরপরে আসি আরেকটি লো বাজেটের TWS, এটার মডেল হচ্ছে E3103 মডেলটি রেগুলার প্রাইস ধরা হচ্ছে মার্কেটে 3200 টাকা, অর্থাৎ 3200 টাকা, কিন্তু বাহামের ওয়েবসাইট থেকে কিংবা সরাসরি আউটলেট থেকে পারচেস করলে পাবেন 2500 টাকায়, অর্থাৎ প্রায় 700 টাকার একটি ক্যাশব্যাক অফার চলছে এটিতে, এটি মাসব্যাপী চলবে। তো চলুন দেখি এটার বেসিক কিছু ফিচার। এটির বেসিক ফিচারে আছে এটি আপনাকে 20 ঘন্টার একটি প্লেব্যাক টাইম অফার করবে, এবং ব্লুটুথ ভার্সন আছে 5.1, যেটা লেটেস্ট টেকনোলজি 5.0 থেকে লেটেস্ট, এবং এটাতেও সেম ডাইনামিক বেস ইউজ করা হয়েছে, লাইট ওয়েটের একটি TWS এটি, এবং কমফোর্টেবল ফিট, যেটা আগের যেটি মডেল দেখিয়েছি ঠিক সেম ইউনিভার্সাল টিপস ইউজ করা আছে, যেটাতে আপনি লং টাইমের জন্য এটি কানে পরে থাকলেও কোনো রকমের আনকমফোর্টেবল ফিল করবেন না। এরপর আসবো এরপরের মডেলটা হচ্ছে E3100, এটির আবার দুটি কালার ভেরিয়েন্ট হয়, অ্যাভেলেবল কালার ভেরিয়েন্ট দুটি আছে, একটি ব্ল্যাক কালারে এবং একটি হোয়াইট কালারে, এবং এটির রেগুলার প্রাইস ধরা হচ্ছে 3300 টাকা, 3300 টাকা রেগুলার প্রাইস, এবং অফার প্রাইস হচ্ছে 2700 টাকা, 2700 টাকা অফার প্রাইস বাহাম থেকে নিতে পারছেন। এবং এটির যদি বেসিক ফিচার বলি, এটি আপ টু 16 ঘন্টা আপনাকে প্লে টাইম অফার করবে, এবং এটা তো ব্লুটুথ 5.1 আপডেট ভার্সন দেওয়া আছে, এবং লাইট ওয়েট কমফোর্টেবল ফিট, এবং এটাতে কিন্তু IP রেটিং দেওয়া আছে। চমৎকার বিষয় হচ্ছে এটাতে IP44 ওয়াটারপ্রুফ প্রোভাইড করা হয়েছে। এরপরে আসি আরেকটি মডেল, যেটাতে চমৎকার বিষয় হচ্ছে অনেকে চায় যে তার কেসটাতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা শো করুক। এবার চার্জিং মিটার সহ কিন্তু নোকিয়া আপনাকে প্রোভাইড করছে তাদের E3102 মডেলে, এবং যেটির রেগুলার প্রাইস হচ্ছে 3850 টাকা, এবং বাহামের অফার হচ্ছে বাহাম থেকে যদি পারচেস করেন এটা আপনি 3200 টাকায় পাচ্ছেন, অর্থাৎ এটা 3900 টাকার একটি ডিভাইস, প্রায় 3900 টাকার আশেপাশের একটা রেগুলার প্রাইসের ডিভাইস আপনি মাত্র 3100 টাকায় এটি কিন্তু লুফে নিতে পারছেন। দেন আমি আসবো তাদের একটু ফ্ল্যাগশিপ লেভেলের TWS, যেটাতে ANC প্রোভাইড করা আছে, মডেলটির নাম হচ্ছে E3501, খুবই মিনিমালিস্টিক ডিজাইন এবং আউটস্ট্যান্ডিং লুকের জন্য এটি খুবই জনপ্রিয় ইতিমধ্যে মার্কেটে। এবং এটার যদি রেগুলার প্রাইসের কথা বলি, রেগুলার প্রাইস হচ্ছে 7400 টাকা, কিন্তু বাহামের আউটলেট থেকে কিংবা ওয়েবসাইট লেখে যদি আপনি অর্ডার করেন হোম ডেলিভারি সহ আপনি পেয়ে যাবেন 6200 টাকা, অর্থাৎ প্রায় 1200 টাকার একটি হট ডিল এটাতে অফার করছে বাহাম। এবং এটার যদি বেসিক ফিচারের কথা বলি, এটা চমৎকার, আপ টু 24 আওয়ার্স প্লেব্যাক টাইম পাবেন, এবং ব্লুটুথ ভার্সন কিন্তু এটাতে 5.2 দেওয়া আছে, এবং এটা আগের যে কয়টা TWS দেখিয়েছি সেগুলো হচ্ছে আপনি কিন্তু এক ধাপ এগিয়ে পাচ্ছেন ব্লুটুথ ভার্সন, যে কারণে এটি প্রাইসটা একটু হাই করা হয়েছে কারণে। আরেকটা বিষয় হচ্ছে এটাতে টাচ কন্ট্রোলিং আছে, এবং মজার বিষয় হচ্ছে এটাতে IP44 ওয়াটারপ্রুফ প্রোভাইড করা আছে, ইভেন সাথে সাথে আপনি ANC
অ্যাম্বিয়েন্স মোডে এনসি সাপোর্ট পাচ্ছেন, যে কারণে এটা প্রায় 7400 টাকা, যদিও বাহামের আউটলেট থেকে কিনলে এটি 6200 টাকায় পেয়ে যাচ্ছেন এবং এই অফারটি মাসব্যাপী থাকবে। এরপরে আসবো নোকিয়ার আরেকটি ফ্ল্যাগশিপ TWS, এটি হচ্ছে মডেলটির নাম হচ্ছে এটা পি সিরিজের মডেল, এতক্ষণ যা দেখিয়েছে ই সিরিজের ছিল, এটা পি সিরিজের এবং এটির মডেল নাম্বার হচ্ছে 3802A। 3802A এর রেগুলার প্রাইস হচ্ছে 8600 টাকা, কিন্তু বাহাম থেকে পারচেস করলে আপনি 7200 টাকায় পেয়ে যাচ্ছেন, মানে এটা বলতে পারেন এটা বিগ ডিল হচ্ছে। এবং এটার আমি যদি বলি প্লেব্যাক টাইম, এটাতে চমৎকার আউটস্ট্যান্ডিং প্লেব্যাক টাইম পাচ্ছেন আপ টু 32 আওয়ার্স, 32 ঘন্টা একটানা আপনি মিউজিক প্লে এনজয় করতে পারবেন। এবং এটা তো সেম 5.1 দেওয়া আছে ব্লুটুথ ভার্সন এবং টাচ কন্ট্রোলিং সহ পাচ্ছেন IPX5 ওয়াটারপ্রুফ রেটিং এবং ANC এম্বিয়েন্ট মুক্ত থাকছে। এবং এটার কিন্তু মজার বিষয় হচ্ছে এটা লুকিংটা অনেক চমৎকার, মিনিমিস্টিক ডিজাইন এবং আউটস্ট্যান্ডিং, গ্রিপ করতে হাতে খুবই চমৎকার ফিল হবে আপনাদের, যে কারণে এটি প্রাইসটা একটু হাইটা, কিন্তু বডি স্ট্রাকচারটা অনেক রাগেড টাইপের হবে, আপনার হাত থেকে পড়লে অনেক প্রেশার নিতে পারবে। তো এই হচ্ছে আজকের নোকিয়ার শপ TWS এর শর্টকাট রিভিউ। তো আরেকটা বিষয় বলিয়ে দিই, এগুলো কিন্তু প্রত্যেকটি অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাচ্ছেন, 180 দিনের অফিসিয়াল ওয়ারেন্টি সহ, বাহাম থেকেই কিন্তু আপনি কম প্রাইসে, মানে আমাদের যে ডিলটি চলছে ডিলে, হট ডিলে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাসব্যাপী অফারে। তো আজকে ভিডিওতে আমি সবশেষে বলতে চাই, আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই অবশ্যই আমাদের সাথে আমাদের পেজে কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের আমাদের ইনস্টাগ্রামে অবশ্যই অবশ্যই স্টে টিউন থাকবেন, এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো এ পর্যন্ত আল্লাহ হাফেজ।